প্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম আপনারা আমাদের সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি মৎস্য খামার আর এক সময় বাংলাদেশের একটা প্রবাদ বাক্য ছিল যে আমরা মাছে ভাতে বাঙালি এখন আমরা পুকুরে মৎস্য উৎপাদন করি এবং বহির্বিশ্বে তা রপ্তানি করি তা হতে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি তাহাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হয়ে তৈরি হয় সেই সাথে তৈরি হয় বাংলাদেশের বেকার সমস্যা দূর করা যার জন্য আসুন আমরা সবাই মিলে করি মৎস্য চাষ এবং বেকার সমস্যা দূর করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলি এবং সেই সাথে আরো একটা কথা না বললেই নয় যে মৎস্য চাষের মাধ্যমে আমরা অনেকভাবেই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি সেই সঙ্গে বেকার সমস্যার সমাধান করতে পারি তাই আসুন আমরা মৎস্য চাষ করি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো নতুন নতুন খবর দেওয়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম